আপনারা দেখছেন আরামবাগ টাইমস। নমস্কার, আপনার নাম? আমার কাকুলিমন্ডল। আপনি কি রক্ত এই প্রথমবার দিচ্ছেন না আগেও দিয়েছেন? না, আগেও দিয়েছি দুবার। দুবার এই থেকে তিনবার। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার, আপনার নাম? হলো হাসান আলী চৌধুরী। এই রক্তদান শিবির সম্পর্কে যদি দু এক কথা বলেন। এটা স্বর্গীয় সুব্রত অধিকারী ও নিহারঞ্জন যশের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে, ইভিনিং স্টার ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে। তো এখানে রক্তদেবের প্রায় 70 থেকে 75 জন রক্ত দেবে। কোনো ব্যক্তি নেই নাকি যারা রক্ত দেবে হেঁটে হেঁটে চলে আসে? আর শুনলাম নাকি বিনা পয়সায় নাকি চিকিৎসার ব্যবস্থা আছে? 4টা থেকে এখানে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা। ধন্যবাদ। আমার নাম মানিক দাস। আমি রক্ত দিলেন? রক্ত দিলাম। এটা কি আপনার ফার্স্ট? না না, এই নিয়ে চারবার হচ্ছে। চারবার রক্ত দিয়েছেন? ধন্যবাদ। জাকির হোসেন। আচ্ছা, আপনি কি প্রথম রক্ত দিয়েছেন? এই ফার্স্ট কেমন লাগলো? ভালো লাগলো। আমাদের ধর্মের মানুষ, খুব কাছের মানুষ, হিরুদা ছিলেন আমাদের বিশিষ্ট সমাজসেবী শক্তি শঙ্কর কালী মহাশয় এবং আরো অতিথিবর্গ আসার কথা আছে। আপনারা জানেন আমরা আজ বৈকাল 4টে একটি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি হেলথ ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি, যে হেলথ ট্রিটমেন্টে একটি শিশু ডাক্তার থাকবে, একটি অর্থোপেডিক ডাক্তার থাকবে, একটি গাইনো ডাক্তার থাকবে এবং একটি মেডিসিন ডাক্তার থাকবে। আপনারা আসুন, রক্তদান জীবন দান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। আরামবাগ ইভিনিস্টার ক্লাবের এই ক্ষুদ্র প্রয়াসকে আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা আরো বৃহত্তর করতে পারবো। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।